বিসমিল্লাহ রহমানুর রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই এই মহামারী করোনার দুর্যোগকালীন সময়ে বাসায় ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বিআরএসসি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আজকে আছি আমি গোলাম সাদেক, সহকারী শিক্ষক, ব্রাউন্ড রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তোমাদেরকে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম দশম শ্রেণীর জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চম অধ্যায়ের গ্রাফিক্স অংশ থেকে আলোচনা করব। আমরা এই পঞ্চম অধ্যায়ে পূর্বের দুইটি ক্লাসে আলোচনা করেছিলাম মাল্টিমিডিয়ার ধারণা এবং প্রেজেন্টেশন সফটওয়্যার সম্পর্কে। তো আশা করি তোমরা তোমরা এই দুইটি বিষয় ভালো করে বাসায় একটু পড়াশোনা করেছ। তো মিড টার্মের জন্য আমাদের আজকে সর্বশেষ ক্লাস, আসলে গ্রাফিক্স থেকে কিছু অংশ নিয়ে কথা বলব। গ্রাফিক্স মূলত হচ্ছে স্থির ছবি বা একটি চলমান প্রবাহ। কম্পিউটারের সাহায্যে ছবি সম্পাদনা করার জন্য ক্যামেরার তোলা ছবি, হাতে আঁকা ছবি বা চিত্রকর্ম, নকশা ইত্যাদি স্ক্যান করে কম্পিউটার ব্যবহার করতে হয়। বর্তমান ডিজিটাল ক্যামেরার সাহায্যে তোলা ছবি সরাসরি কম্পিউটারে কপি করে নেওয়া যায়। কম্পিউটারের সাহায্যে ছবি সম্পাদনার পর এগুলো ডিজিটাল মাধ্যমে এবং কাগজে ছাপার জন্য আমন্ত্রণপত্র, পোস্টার, ব্যানার, বিজ্ঞাপন ইত্যাদির সঙ্গে ব্যবহার করা যায়। কম্পিউটারের ছবি সম্পাদনা করার জন্য অনেক রকম প্রোগ্রাম রয়েছে। তো এই অনেকগুলো প্রোগ্রামের মধ্যে থেকে আমরা তোমাদের বইয়ে যে দুইটা বিষয় আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে ফটোশপ প্রোগ্রাম আর একটা হচ্ছে ইলাস্ট্রেটর। এই দুইটাই মূলত গ্রাফিক্সের প্রাথমিক বড় ধরনের অংশ। তো আমরা তোমাদের কাজের সুবিধার জন্য আমরা আজকে ফটোশপ প্রোগ্রামের কিছু অংশ নিয়ে কথা বলব। তো আগে আসো আমরা দেখি আমরা ফটোশপ প্রোগ্রামটা কী। ফটোশপে কাজ করার জন্য আমাদের কম্পিউটারের ফটোশপ প্রোগ্রাম ইনস্টল করা থাকতে হবে অথবা তা ইনস্টল করে নিতে হবে। ফটোশপ প্রোগ্রামটা হচ্ছে একটা গ্রাফিক্সের একটা প্রোগ্রাম। তো এই প্রোগ্রামে কাজ করার জন্য এটা ইনস্টল করতে হবে। তোমরা তো অবশ্যই কম্পিউটার সবার নাও থাকতে পারে, মোবাইল সবাই ব্যবহার করো, মোবাইলে কোনো একটি অ্যাপস আমরা ইনস্টল করা জানি। যদি অ্যাপসটি না থাকে ওই অ্যাপস নিয়ে কাজ করা যায় না। তাই কম্পিউটারে কাজ করার জন্য আমাদের প্রথমে কী করতে হবে, ফটোশপ নিয়ে কাজ করার জন্য ফটোশপটা ইনস্টল করে নিতে হবে যদি ইনস্টল করা না থাকে। ঠিক আছে, তো আসো আমরা মনে করুন এটা ইনস্টল করে নিলাম। নেওয়ার পরে আমরা একটা কাজে যাব, এটা কীভাবে আমরা অপশন ওপেন করব, কাজ শুরু করব আমরা একটু দেখি। আমরা সবাই জানি কম্পিউটারটা যখন আমরা অন করি তখন তার যে উইন্ডোজটা আমরা দেখি সেখানে ডান পাশে নিচে, সরি বাম পাশে নিচে একটা স্টার্ট বাটন লেখা থাকে, এরকম স্টার্ট বাটন লেখা থাকে। এই স্টার্ট বাটন দিয়ে শুরু করতে হবে। তো আমরা প্রথমে যখন স্টার্ট বাটনে ক্লিক করব, ক্লিক করলে আমরা যে অপশন পাবো ওখান থেকে অল প্রোগ্রাম ক্লিক করব। অল প্রোগ্রাম ক্লিক করলে যে অপশন পাবো ওখান থেকে আমরা অ্যাডোবি ফটোশপ ক্লিক করব। অ্যাডোবি ফটোশপ ক্লিক করলে আমরা আমাদের কাছে যে পেজটি চলে আসবে এরকম একটি পেজ চলে আসবে। আমরা সবাই খেয়াল করো, এই পেজটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামে কাজ করার জন্য একটি পেজ। এখানে আমরা এখন কাজ করব। এখন কাজ করার জন্য এটাকে তৈরি করে নিতে হবে। এটা খুলে যাওয়া মানেই কাজ করার জন্য রেডি নয়, সেটা খুলে যাওয়ার পর এটাকে আমাকে কাজ করার জন্য রেডি করে নিতে হবে। এই রেডি করার জন্য আমাকে যা করতে হবে, প্রোগ্রাম খোলার পর এখানে এই ফাইল মেনু আছে, এই ফাইল মেনু থেকে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলে কাজ করার যে একটি ডায়লগ বক্স আসবে এই বক্সটা হবে এরকম। এখান থেকে আমরা কাজ শুরু করব। এখানে কাজ করার ক্ষেত্রে কিছু কাজ আমরা পূর্বে নির্দেশনা দিয়ে নিতে হয়, কারণ যেহেতু আমরা একটা ছবি নিয়ে কাজ করতেছি, একটা পেজ নিয়ে কাজ করতেছি, এই পেজটার একটি নির্দিষ্ট আয়তন লাগবে। এই পেজটা আমরা যখন তৈরি করি, যেমন বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আমরা ফেস্টুন, ব্যানার তৈরি করি, হ্যাঁ এগুলোর পিকচার, ইমেজ তৈরি করতে হয়। মূলত ইমেজে কাজ করাটাই হচ্ছে ফটোশপের কাজ লেখালেখির জন্য। এটার একটা সাইজ তৈরি করতে হবে যে আমরা কত ফুট বাই কত ফুট নেব। এটা যেমন 5 ফুট বাই 3 ফুট হয়, 8 ফুট বাই 5 ফুট হয়, 6 ফুট বাই 2 ফুট হয়, 4 ফুট হয়, যার যার সাইজ অনুযায়ী, চাহিদা অনুযায়ী আমরা এটা তৈরি করে নিতে পারি। প্রথম আমরা এটা তৈরি করে নেব এবং এটা তৈরি করার জন্য আমরা নির্দিষ্ট মাপ আছে, হ্যাঁ এই মাপের এককগুলো আছে। এই এককগুলো হচ্ছে যেমন ইঞ্চি, পিক্সেল, পাইকা, পয়েন্ট, সেন্টিমিটার এবং মিলিমিটার। আমরা যদিও 5 ফুট 3 ফুট বলেছি, কিন্তু এটা আমরা কিন্তু কম্পিউটার ভাষায় কিন্তু এই ফুট হিসেবে কাজ করা যাবে না। এই ফুটটাকে আমরা ইঞ্চিতে, পিক্সেল, পাইকা, পয়েন্ট, সেন্টিমিটারে পরিণত করে আমরা ওই অনুপাতে সাইজটাকে নির্ধারণ করে দেব। তবে আমরা সাধারণত যেটা আমাদের কাছে সহজ লাগে, ইঞ্চির সাথে আমাদের পরিচিত বেশি, আমরা ওই হিসাবে কাজ করি। যে কোনো একটি একক নিয়ে কাজ করা যাবে, সেক্ষেত্রে বর্ণিত নিয়মে ইঞ্চির মাপ নির্ধারণ করে নিতে হবে।
বর্তমান কাজের জন্য একক হিসেবে ইঞ্চি নির্ধারণ করে প্রশস্ত করে তার ওয়াইড এবং প্রশস্ত করে যে মাপগুলো আমরা দিয়ে দেব। আপাতত এটা একটা অটোমেটিক রেজুলেশন থাকে, এই রেজুলেশনটা মনে করি আমরা 72 পিক্সেল আছে অটোমেটিক, আমরা অপরিবর্তিত রাখবো, আমরা প্রয়োজনটাকে চেঞ্জ করে নিতেও পারি 150, 80 আমাদের যার যার চাহিদা মতো তৈরি করে নিতে পারি। এই ফটোশপ ইমেজে বা ছবি তৈরি হয় মূলত পিক্সেলের সাহায্যে। পিক্সেল হচ্ছে একটি ইমেজ বা ছবির বর্গাকার ক্ষুদ্রতম একক, এরকম একটি ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল, এরকম বর্গাকার। এটা এটার এই বর্গাকার এটা আয়তনটা এটা প্রয়োজনে বড় হতে পারে, ছোট হতে পারে। প্রতি ইঞ্চি 72 পিক্সেল কথা একটু বোঝার জন্য, প্রতি ইঞ্চি 72 পিক্সেল কথাটির অর্থ হচ্ছে 1 ইঞ্চিতে আড়াআড়িভাবে যে এইভাবে 72টি আর লম্বালম্বিভাবে 72টি করে লাইন থাকবে, এটা হচ্ছে 72 পিক্সেল। এতে 1 বর্গ ইঞ্চিতে মোট পিক্সেলের পরিমাণ দাঁড়াবে, আমরা 72কে 72 দ্বারা গুণ করলে 5184টি পিক্সেল, অর্থাৎ 1-1টি লাইন। আমরা যদি এভাবে টান দেব 1-1টি লাইন হচ্ছে 1-1টি পিক্সেল। তো এভাবে যদি আমরা ভাগ করে নিই এই ক্ষেত্রে যতটা বর্গক্ষেত্র তৈরি হবে এই বর্গক্ষেত্রের পরিমাণ হবে 5184। যদি আমরা 72 পিক্সেল বলি, আমরা যদি 130 পিক্সেল বলি তাহলে 130টা উলম্ব রেখা আনুভূমিক রেখা দেব, তাহলে যে বর্গক্ষেত্র তৈরি হবে সেটা হবে 16900। তো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে ছোটো বড় করে নিতে পারি। একটি ছবি বড় করলে পিক্সেলগুলো দেখা যায়, আমরা অনেক সময় মোবাইলে ব্যবহার করে জুম করে আমরা ছবিটাকে বড় করে নিই, দেখবে ছবি ফেটে যায়। এই ফেটে যাওয়াটাকে বলা হচ্ছে পিক্সেলেটেড হয়ে যাওয়া, বলা হচ্ছে পিক্সেলেটেড হয়ে যায়, আমরা বলি এটাকে ফেটে যায়। এখন এখানে কাজ করার জন্য আমাদের যে কালার লাগবে, যেহেতু আমরা বর্তমান যুগ ডিজিটালাইজড যুগ, আমরা এখানে আর সাদা কালোতে থাকবো না, আমরা কালারে যাব। এই কালার মেনুটা হচ্ছে এটা, এটা হচ্ছে কালার মোড। এখানে আমরা কাজ করার জন্য দুইটা অপশন কালারে কাজ করি, একটা হচ্ছে RGB মোড আর একটা হচ্ছে CMYK। RGBটা হচ্ছে রেড গ্রিন ব্লু, আর CMYK হচ্ছে সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক। আমরা সাধারণত RGB মোডে কাজ করে বেশি, এইটাতে কাজ করা হয় কম, দুটোটাই তবে গুরুত্বপূর্ণ। এই হচ্ছে আমাদের কালার মোডের অপশন। আর কাজ করতে যাওয়ার পরে এখন আস আমরা চলে যাই, কাজ করার সময় আমরা যেই কাজটা করব, লিখবো, তারপরে আমরা স্থানান্তর করব, বড় করব, ছোট করব, এবং আমরা বিভিন্ন আকৃতিতে লিখবো, আয়তাকারে লিখবো, বৃত্তাকারে লিখবো। এখন এখানে আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের টুলবক্স, ফটোশপের টুলবক্স। এই ফটোশপের টুলবক্সে সাহায্যে আমাকে কাজ করতে হবে। আমরা এমএস ওয়ার্ডের মতো, এমএস এক্সেলের মতো সরাসরি আমরা এখানে কার্সর রেখে কাজ করলে কিন্তু কাজ হবে না, এটাকে রেডি করার জন্য এবং কাজ করার জন্য এখান থেকে আমাদের সিলেকশন নিয়ে নির্দেশনা নিয়ে আসতে হবে। তো এই যে আমরা পেজটা তৈরি করলাম, এখানে 4টা জিনিস দেখতে পাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে টাইটেল বার, এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে অপশন বার, এটা হচ্ছে রোলার বার, ঠিক আছে। এই টাইটেল বার হচ্ছে যে আমি কোথায় কাজ করতেছি দেখাবে, মূলটা যে অ্যাডোবি ফটোশপ। এই ফটোশপের মধ্যে আমরা কোন কোন মেনু আছে আমাদের কাছে, এই দেখো, যেমন এখানে দেওয়া হচ্ছে ফাইল, তারপরে হচ্ছে সেভ, ইমেজ, এভরিথিং, এগুলো বিষয়গুলো দেওয়া আছে। তারপরে হচ্ছে অপশন বার, এই যে ফাইল ক্লিক করলে ফাইলের মধ্যে কী কী অপশন আছে আমরা এটা নিয়ে দেখবো। তারপরে আমরা রুলার বার, এই রুলের সাহায্যে আমরা যে কাজ করব এই কাজের অংশটাকে আমরা আগে পরে করতে পারি। মনে করো যে আমরা এখানে কাজ করতেছি এই পেজের মধ্যে, এটা আমরা পেজের যে একটা চতুর্দিকে যে বর্ডার থাকে বর্ডারটা আমরা কমাই নিতে পারি, কমাই নেওয়ার জন্য আমরা এই রুলারের সাহায্যে কাজ করি। আমরা এখান থেকে কাজ করে আস্তে আস্তে যদি চাপাই দিই তাহলে বর্ডারটা এদিকে চলে আসবে, এখন আসো আমরা যে ফটোশপের টুলবক্সে কাজ করবো, প্লেটে বুঝতে এখানে এই সবগুলো এই অপশন দিয়ে কাজ করতে, এই সবগুলোর জন্য আপাতত তোমার প্রয়োজন নেই। আমাদের প্রাথমিকভাবে যে জিনিসগুলো না জানলেই নয়, আমি এখন সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলছি। এটা হচ্ছে আমাদের মার্ক টুল বা সিলেকশন টুল, ঠিক আছে, মার্ক টুল বা সিলেকশন টুল, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব, মার্ক টুল বা সিলেকশন টুল। এখানে কাজ করার জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে যে এটাকে সিলেকশন করে নিতে হবে, কার্সরটা যেখানে থাকবে এটা আমি সিলেকশন, এখানে ক্লিক করলে এটা সিলেক্টেড হবে। হ্যাঁ, সিলেক্ট হওয়ার পরে আমরা কী করবো, এটাকে কাজ করবো। আমি যদি মনে করো যে আমি কাজ করে ফেলছি, এখন আমাকে মুভ করাবো, এখন এই আমি সিলেকশন করে আমি যখন ড্র্যাগ করবো তাহলে কিন্তু মুভ হবে না, আমাকে এখানে এই মুভ টুলে কাজ করে আসতে হবে,
এখানে একটু জানালা হচ্ছে এটাই যে আমাকে একটা কাজ করতে একটু দুইবার নির্দেশনা যেতে হয়। আমি সিলেক্ট করলাম যে মনে রাখতে হবে আমাদের এখানে যে আমরা যখন কাজ করব, কাজ করার ক্ষেত্রে প্রথমে অবশ্যই আমরা ওই অপশনটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যে অংশটা কাজ করলাম এই অংশটাকে আমি মুভ করাবো। যে আমার পেজের এই কর্নারে আমার একটা লেখা আছে, হ্যাঁ, এই লেখাটাকে আমি এখানে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? আমি এই সিলেকশন টুলে সিলেক্ট করার পরে এই মুভ টুলে সিলেক্ট করব, মুভ টুলে সিলেক্ট করে আমি এটাকে ড্র্যাগ করে টান দিয়ে এই পাশে নিয়ে আসতে পারি। এই হচ্ছে মুভ টুলের কাজ। মুভ অর্থ হচ্ছে নড়াচড়া করা। আমরা অনেক সময় বলি যে ডোন্ট মুভ, একদম নড়বে না। তাহলে আমরা যখন মুভ করব তখন নড়াচড়া করা এই মুভ করতে হবে। তারপরে আসো আমরা দেখি, এখানে আসো টাইপ টুল। প্রথম কাজ হচ্ছে কি, টাইপ টুল আমরা টাইপ করব, টাইপ করলে আমরা লিখব। তো লিখতে গেলে আমাদের কী করতে হবে, এই টাইপ টুল একটি এখানে ক্লিক করতে, এখানে ক্লিক করলেই আমরা এখানে একটা বক্স তৈরি হবে, এখানে আমরা অটোমেটিক লিখতে পারব। ঠিক আছে, আমাদের লেখা যখন শেষ হয়ে যাবে তখন আমরা লেখা শেষ করব। এরপর আমরা সাজসজ্জা যাব। এখন আমাদের লেখাটা মনে করো যে ভুল হয়ে গেছে, এখন আমরা কী করব, এটাকে মুছে দেব, এটাকে আমরা মুছে দেবো, একটা ফিফোকে মুছে দেবো। তখন আমরা চাপব কোথায়, ইরেজার টুল। আমরা সবাই শিখ লেখাপড়ার শুরুতেই কিন্তু আমরা রাবার নিয়ে কাজ করেছি, পেন্সিল নিয়ে কাজ করেছি, সেটাকে আমরা রাবার বলতাম, পরে আমরা শিখছি এটা ইরেজার। ইরেজার মানে যেটাতে মোচা হয়, তাহলে এই হচ্ছে ইরেজার টুল, এটাতে মোচা হয়। এটাতে ক্লিক করলে আমরা যেখানে লিখবো লেখাটার উপরে, ইরেজার টুল ক্লিক করলে লেখাটার উপরে এখানে একটা প্লাস চিহ্ন আসবে। এই প্লাস চিহ্নটা আমরা তখন কার্সর নিয়ে মাউস দিয়ে ড্র্যাগ করবো, টানাটানি করবো, তখন এটা নিয়ে মরবে। এটা যে জায়গায় যাবে ওই জায়গায় রেখে যখন মাউসে ক্লিক করবো ওই অংশটা মুছে যাবে, ওই অংশটা মুছে যাবে। এগুলো ইরেজার টুলের কাজ। তারপর আসে আমরা দেখি জুম টুল। জুম মানে বড় করা, আমরা একটু আগে পড়েছি জুম মানে বড় করা। আমরা অনেক সময় কম্পিউটারে লিখতে গেলে একটা নির্দিষ্ট পয়েন্টে লিখি, পরে আমরা বড় করে দেখতে চাই যে আসলে কোথাও ভুল টুল আছে কি না। তো এই জুম টুলে সিলেক্ট করতে হবে। প্রথমে কী করতে হবে, এটাতে সিলেক্ট করতে হবে। এটাতে সিলেক্ট করার পরে যখন যে আমি লেখা নির্দিষ্ট অংশতে ক্লিক করবো তখন এটা আস্তে আস্তে জুম হবে। এভাবে আমরা এটাকে দেখে নিতে পারি। তারপরে আসো আমরা দেখি তোমার এই যে ক্রপ টুল। তারপর দেখি আমরা ক্রপ টুল। এই ক্রপ টুল হচ্ছে, ক্রপ মানে হচ্ছে ছেঁটে ফেলা, ক্রপ মানে হচ্ছে ছেঁটে ফেলা। আমরা মোবাইলে কাজটা সহজে করে থাকি, ক্রপ করে থাকি ছবিকে, ছবিটাকে অংশটাকে বড় থাকে একটু ছোটো করে ফেলতে পারি। আমরা অপ্রয়োজনীয় অংশগুলোকে ছেঁটে ফেলার জন্য আমরা ক্রপ অংশে কাজ করব। তখন আমরা যে অংশটাতে কাজ করব এটা সিলেক্ট করার পরে ক্রপ করতে গেলে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা ছাড়া এখানে কোনো অপশনে কাজ করা যাবে না। সিলেক্ট করার পরে যখন আমরা ক্রপ টুলে কাজ করব তখন ক্রপ অপশন চলে আসবে। তখন আমাদের যে অংশটা হবে এরকম একটা বর্ডার চলে আসবে, তোমরা দেখতে পাচ্ছ। তখন এটাকে আমরা মাউস দিয়ে টান দিয়ে ছোটো বড় করে আমরা এটাকে ক্রপ করে ফেলতো। ক্রপ করার পরে যখন আমরা ওকে ক্লিক দেবো আমরা নির্দিষ্ট অংশটা আমরা পেয়ে যাব। এই হলো ক্রপ টুলের কাজ। তারপরে আসো আমরা দেখি আর এই যে র্যাক্টেঙ্গল টুল। র্যাক্টেঙ্গল টুল বলতে আমরা অনেক সময় যেহেতু ছবি নিয়ে কাজ করি, এখানে আমরা কোনো কোনো সময় একটি আয়তাকার অংশ বা কোনো কোনো সময় বর্গাকার অংশ নিয়ে আমরা কাজ করি, এরকম নিয়ে অংশ নিয়ে আমরা কাজ করি, বা কোনো কোনো সময় আমরা বৃত্তাকার অংশ নিয়েও কাজ করে থাকি। ঠিক আছে, তো এখন আমরা যেটা করবো যে আমরা এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে এই র্যাক্টেঙ্গল টুলে ক্লিক করে করার পরে আমরা যখন এতে যাব, এই পেজে যাব, এই পেজে গেলে আমরা মাউসটা পাবো। এই মাউসটা পাওয়ার পরে আমরা এই এরকমভাবে মাউসটা লিখে যখন আমরা এরকমভাবে টান দেবো এটা এদিকেও যাবে, এদিকেও যাবে, এইটা যত পর্যন্ত যাবো এই পর্যন্ত এসে একটা তৈরি হয়ে গেল, আয়তাকার তৈরি হয়ে গেল। এইভাবে আমরা এইটার ভিতরে আমরা লিখতে পারি। এই হচ্ছে আমাদের র্যাক্টাঙ্গাল টুলের কাজ। ঠিক আছে, তারপরে আসে আমরা সার্কেল টুল আছে এখানে, একটা এখানে ক্লিক করলে সার্কেল টুলটা পাওয়া যাবে। হ্যাঁ, এটা বৃত্তাকার হয়ে যাবে। তারপরে আসো যে আমরা আয়তাকার বা বৃত্তাকার বর্গাকারে করবো না, আমরা একটা এলোমেলো একটা এতে কাজ করব, যেটা হলো নিজে তৈরি করে নেওয়া, যে অটোমেটিক নয়, আমরা এটাকে নিজের হাতে তৈরি করে নিতে চাই। সে এরকম মনে করো যে একটা পেজ আছে, এরকম একটা পেজ আছে, পেজের মধ্যে আমরা নিজের ইচ্ছা মতো একটা কাজ করলাম এরকম, কিন্তু এইরকম কোনো ফর্মেট কিন্তু এখানে অটোমেটিক দেওয়া নেই, এটা আমাকে আর্ট করে নিতে হবে। সেই জন্য আমাকে কাজ করতে হবে এই লেসো টুল, সেই জন্য কাজ করতে হবে আমাকে লেসো টুল। এই লেসো টুলে ক্লিক করলে আমি যখন কার্সর রাখবো এখানে, এখানে কার্সর আমি কার্সর টেনে রেখে মাউসটা আমি যেদিকে ঘুরাবো যেভাবে নেব দেখে দেখে ঠিক ওইভাবেই এরকমভাবে তৈরি হবে, এরকমভাবে তৈরি হবে। এই ছিল আমাদের
ফটোশপের টুল বক্সের প্লেটের স্বাভাবিক পরিচিতি। এইভাবে আমরা কাজটা করে নিতে পারি। তারপরে আসো আমরা এখানে কাট, কপি, পেস্ট, এটা এই অপশনটা আমাদের বরাবর এমএস ওয়ার্ডের মতোই, যে আমরা সিলেক্ট করার পরে আমরা কাটে যাব, কপি করব, পেস্ট করব যেখানে নেওয়ার সেটা। তারপর আসো আমাদের পিকচার বা ভিডিও, অনেক সময় দেখা গেছে যে আমরা একটা পিকচার, একটা ছবি, যে একজন ব্যক্তি নির্বাচন করতেছে, তার মার্কা হচ্ছে আনারস, তাহলে আনারসের একটা ছবি আমরা তার অ্যাড করব। তাহলে সেখানে কী করতে হবে আমাকে, এখানে এসে যেটা করতে হবে আমাকে পিকচারে ক্লিক করে এখান থেকে আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে গিয়ে আমরা পিকচারে যাব। পিকচারে গিয়ে আমরা কম্পিউটারের ভিতরে ঢুকব। ঢোকার পরে আমরা ফাইল থেকে এ নিয়ে আসবো, একটা পিকচার অপশনে যাব, গিয়ে আমরা আনারস ছবিটা বের করব। বের করে যখন ক্লিক করব তখন আমরা একটা ছবিটা এনে চলে আসবে। চলে আসার পরে আমরা ওই যে এখানে মুভ ক্লিক করে আমরা এটা মুভ করব, যেই জায়গাতে নিতে চাই নিয়ে যাব। প্রয়োজনে আমরা কী করব, এটাকে আবার ক্রপ করব, ছোটো বড় করব, ছেটে ফেলব, করে আবার আমরা এটাকে ওই যে নির্দিষ্ট জায়গাতে বসাই দেবো। ঠিক অনুরূপভাবে আমরা কোনো যদি ভিডিও আমরা অ্যাড করতে চাই সেখানে আমরা এটা করতে পারি। এই ছিল আমাদের আজকের ক্লাস। তবে শুভ শিক্ষার্থীরা, তোমরা এই তিনটি ক্লাস, পূর্বের দুটি ক্লাস আর আজকের একটি ক্লাস ভালো করে একটু পড়াশোনা করবে। আমাদের আগামী 17 তারিখ থেকে মিড টার্ম পরীক্ষা শুরু হবে। আশা করব মিড টার্ম পরীক্ষায় তোমরা বরাবরের মতো ভালো করবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।